হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়োমার্টিন দু হাজার চব্বিশ ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের চার নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করবো ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লব শুরু হয় এর উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন হলো বাস্তিল দুর্গের পতন হয় এর উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই তিন নম্বর প্রশ্ন হলো কারির গ্রন্থটি রচনা করেন এর উত্তর হবে ভলতেয়ার চার নম্বর প্রশ্ন হল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন এর উত্তর হবে ষোড়শ লুই পাঁচ নম্বর প্রশ্ন হল ফরাসি সংবিধান সভার কাজে বিশেষ সক্রিয় ছিলেন এর উত্তর হবে মনিয়ের বার্নেফ এবং রোবস্পিয়র ছয় নম্বর প্রশ্ন হল তুলো একটি এর উত্তর হবে ফরাসি বন্দর সাত নম্বর প্রশ্ন হল ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন হল কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন এর উত্তর হবে নেপোলিয়ন নয় নম্বর প্রশ্ন হল প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হয় এর উত্তর হবে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে দশ নম্বর প্রশ্ন হল নেপোলিয়ন মারা যান এর উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে এরপরে বিবাক্ষয় আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল তুর্গ কে ছিলেন এর উত্তর হবে ফরাসি সম্রাট ষোড়শ্লুয়ের অর্থমন্ত্রী দুই নম্বর প্রশ্ন হল কত খ্রিস্টাব্দে লুনিফিলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এর উত্তর হবে আঠারোশো এক খ্রিস্টাব্দে এরপরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ হল সাম্য শত্রুতা ও স্বাধীনতা এটি মিথ্যা হবে দুই নম্বর প্রশ্ন হল ওট নেপোলিয়ন প্রবর্তন করেন তৃতীয় নেপোলিয়ন এটি মিথ্যা হবে এরপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এক নম্বর বিবৃতি হল একশো বছর পরে ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন কারণ এর হবে ব্যাখ্যা এক অর্থসংকট থেকে মুক্তি পাওয়ার জন্য দুই নম্বর বিবৃতি হল পোপ সপ্তম পায়সার সঙ্গে নেপোলিয়ন ধর্ম মীমাংসা চুক্তি বা কনকর্ডার স্বাক্ষর করেন এর হবে ব্যাখ্যা দুই খ্রিস্টান জগতে ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ান মেটাতে চেয়েছিলেন আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে বিভাগ হয়ে আছে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাকি উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো তাকুলাত কাদের বলা হতো এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো দুই নম্বর প্রশ্ন হলো লেতরদা ক্যাসে কি তিন নম্বর প্রশ্ন হল নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এর উত্তর হবে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল চার নম্বর প্রশ্ন হল ইলসিডের সন্ধিতে কোন দেশ স্বাক্ষর করে পাঁচ নম্বর প্রশ্ন হল নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে এবং কেন মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তন করেন এরপরে বিভাগ ঘয়ে আছে নিজের প্রশ্নগুলি সাত আটটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল টেনিস কোর্টের শপথ সম্পর্কে টিকা লেখো দু নম্বর প্রশ্ন হল ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো তিন নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ান কীভাবে ইটালির পুনর্গঠন করেছিলেন এরপরে বিভাগ উঁতে আছে নিচের প্রশ্নগুলির পনেরো ষোলোটি বাকি উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের সংস্কারগুলি সংক্ষেপে বর্ণনা করো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে